তোমরা একটা ম্যাথস করেছিলে না? জি স্যার, অ্যারিথমেটিক মেইন, জিওমেট্রিক মেইন আর এটাই তো শুনতে হচ্ছে, এটা তো বলো না বললে কেমন হবে? তোমাদের রেসপন্স রেট খুব লো, এটা আসলে কিভাবে করা যায়, হাই করা যায়? একটু রেসপন্স করতে হবে তো, তাহলে বুঝবো কি হবে, তোমরা আমার কথা শুনতেছো বা বুঝতেছো? সবাই মিলে না হয় করো, অসুবিধা তো নাই, রেসপন্স করতে হবে। আচ্ছা দেখো, আমরা লাস্ট ক্লাসে যেটা শিখেছি, অ্যারিথমেটিক মিনের শর্টকাট মেথড, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, এবং এই রিলেটেড ম্যাথস করেছিলাম এবং একটা রিলেশনশিপ দেখেছিলাম। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে মেডিয়ান এবং মোড পড়বো। তো শুরু দেখো, মেডিয়ানটা আলোচনা করছি। মেডিয়ান বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে মেডিয়ান ইজ দ্য মিডল মোস্ট অবজারভেশন। শুরুর যে লাইনটা দেখো, when the observations or set of values of a particular study are arranged in ascending or descending order of magnitude. Okay, that is half of the observation in a set of data are lower than it and half of the observations are greater than it. এখন মেডিয়ান বলতে যেটা বোঝায় যে মাঝখানের ভ্যালু, সুযোগ একটা ডিস্ট্রিবিউশন থাকবে বা একটা ডেটা সেট থাকবে, সেই ডেটা সেটের মিডল মোস্ট অবজারভেশনটা হচ্ছে আমার মেডিয়ান। ওকে ফাইন, তাহলে এখন এখানে দেখো যে আমরা যেটা এখানে পেয়েছি অ্যাজ এ ফর্মুলা হিসেবে, ফর আনগ্রুপ ডেটা ফার্স্ট, আনগ্রুপ ডেটার জন্য আমরা দেখছি আগে, এরপর গ্রুপ ডেটা দেখবো। আনগ্রুপ ডেটা আবার দুই রকমের হতে পারে, একটা হচ্ছে যদি নাম্বার অফ অবজারভেশন অড হয় তখন একরকম, অথবা আর নাম্বার অফ অবজারভেশন যদি ইভেন হয় তখন আবার অন্যরকম। ঠিক আছে, তাহলে নাম্বার অফ অবজারভেশন যদি অড হয় তাহলে ফর্মুলাটা কি? তাহলে ফর্মুলা হচ্ছে এম ই ইকুয়ালস টু এন প্লাস ওয়ান বাই টু টি এইচ অবজারভেশন, এটা হচ্ছে তোমার অর্ডারের জন্য ফর্মুলা। তাহলে এটা তারা কি মিন করছে, যে যদি অবজারভেশন সংখ্যা সাত হয় তাহলে সেভেন প্লাস ওয়ান বাই টু, তার মানে কত, এইট বাই টু, মানে ফোর্থ অবজারভেশন, ফোর্থ অবজারভেশন তোমার মিডিয়ান হবে। আচ্ছা, কিন্তু যদি এটা আবার ইভেন হয়, ইভেন বলতে যদি জোড় সংখ্যা হয়, যেমন ধরো আট বা দশ হয়, তখন যেটা হবে যে সেকেন্ড ফর্মুলাটা হবে, তখন কি হবে, মিডিয়ান ইকুয়ালস হচ্ছে এন বাই টু তম অবজারভেশন প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম অবজারভেশন, তার মানে আট হলে আট বাই টু অ্যান্ড ফোর্থ, আর পরেরটা হবে ফিফথ, ফোর্থ আর ফিফথ অবজারভেশনের অ্যাভারেজ ভ্যালু নিতে হবে। তো এইটা আমরা সরাসরি দেখার জন্য একটা এক্সাম্পল দেখি, আমাদের একটা ওয়ার্ক আউট এক্সাম্পল করা আছে এখানে, সেটা দেখলে ক্লিয়ার হবে যে আসলে মিডিয়ানটা কিভাবে আমরা বের করতে পারি। দেখো এখানে একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল দেওয়া আছে, ভ্যালু গুলো কত কত, সেভেন ফাইভ টুয়েলভ মাইনাস সিক্স নাইন টু জিরো এরকম। তো শুরুতে যেটা করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে। অ্যারেঞ্জ কিভাবে করবা, এটাকে সাজাইতে হবে অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডারে। তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে যখন তুমি সাজাবা তখন এটা মানে হচ্ছে ছোট থেকে বড় সংখ্যাগুলো যাবে। তো সবচেয়ে ছোট সংখ্যা কত এখানে, মাইনাস সিক্স, তারপরে জিরো, তারপরে টু, ফাইভ, সেভেন, নাইন, টুয়েলভ এরকম। এরপরে হচ্ছে তোমার যেহেতু এখানে অবজারভেশন সংখ্যা হচ্ছে সাত, সাতটা সংখ্যা, তুমি এখানে মাইনাস সেভেন ধরতে হবে, মানে ফর্মুলাটা লিখলে আগে এন বাই টু এন প্লাস ওয়ান বাই টু টি এইচ অবজারভেশন, এখানে জায়গায় সেভেন বসালে সেভেন প্লাস ওয়ান বাই টু, তার মানে ফোর্থ অবজারভেশন। তো এখানে ফোর্থ অবজারভেশন খুঁজে বের করো কত আসলে, আমরা যদি সিরিয়ালে যাই ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, ফোর্থ অবজারভেশন কত এখানে বলো তো, কত দেখা যাচ্ছে,
কথা বলে না। ভোট অবজারভেশন কত তোমরা দেখতে পাচ্ছ কিছু এখানে পাশে? তোমরা কি আসলে নিয়ত করে রেখেছো যে ক্লাসে কোনো কথা বলবে না এরকম কিছু? হ্যালো হ্যালো, হ্যাঁ জয়নাল আনমিউট করছে, আবার মিউট করছে, আনমিউট করছে আর মিউট করছে। আমি বলছি আমি তো দেখছি মানে কার কি অবস্থা, সবাইকে তো দেখছি, আপনাকে নাম ধরে ধরে জিজ্ঞেস করবো? তবে একটু রেসপন্স করছিল, এখন সে হারাই গেছে। নিশান আছো নাকি? নিশান আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি স্যার এই মাত্র জয়েন করছি স্যার। হ্যাঁ বুঝতে পারছি তুমি কি আমি ওই দেখতে জন্য আসছো। স্যার মানে বুঝতেছি না, তো ওই জন্য চুপ করে আছি। আমি জয়েন করছি 1-2 মিনিট হইলো। হ্যাঁ সেটাই, আমি তো মানে শুরু করেছি প্রায় 25 জন নিয়ে, তো বাকি 25 জনের কি অবস্থা আমি তো বুঝতেছি না কিছু। এরকম করলে কিভাবে হবে? আমি একটা কোশ্চেন করেছি, সেটা হচ্ছে যে আমরা যে এই যে লিখলাম ফোর্থ অবজারভেশন, ফোর্থ অবজারভেশন কত সেটা একটু বললেও তো হয়। এখানে তো লিখিয়ে দিয়েছি ফোর্থ অবজারভেশন ইজ 5, তো এখানে সিরিয়ালি আমি বলেছি 1, 2, 3, 4, মানে ফোর্থ অবজারভেশন হচ্ছে 5। এই কথাটা তোমরা যদি দেখে থাকো তাহলে তো বোঝার কথা, আর না বুঝলে সেটাও তো বলবো যে স্যার বুঝতেছি না। ক্লাসে তোমাদের মানে রেসপন্স রেট খুবই কম, যেটা আমি শুরুতেই বলেছি, এটা করলে তো হবে না, রেসপন্স করতে হবে। ক্লাসের মেয়েদের কি অবস্থা? এই যে মিম কে দেখতে পাচ্ছি, মিম আসো ক্লাসে, মমতাহিনা মিম। জি স্যার। হ্যাঁ, আর তোমাদের ক্লাসের মেয়ে কয়জন? স্যার 7 জন। 7 জন? কজন ক্লাস করো? আমি তো দেখতে পাচ্ছি তোমাকে একা কে, এরপরে আর কেউ আছে? তো তোমরা তো একটু কথাবার্তা বলতে পারো, ছেলেরা না কথা কম বলে। এই জান্নাতুল্লাহ, জান্নাতুল্লাহ আছে ক্লাসে? জি স্যার। হ্যাঁ, তো তোমরা রেসপন্স করো না কেন? ক্লাস কি বোঝো না? আমার ক্লাস মানে যেটা পরে বোঝা যায় না, ক্লাস বোঝা যায় আমি যে পড়াচ্ছি এটা বুঝতে পারছো? জি স্যার বোঝা যায়। বোঝা গেলে তো রেসপন্স করতে হবে। তো তোমাদের ক্লাসে আমি আমার যে কলিগ যিনি আছেন উনিও বলেছেন যে এই ক্লাসটা খুব মানে রেসপন্স করে কম, তো এটা কেন আমি আমি বুঝি না। তোমরা কি অতিমাত্রায় ভদ্র নাকি ক্লাসে বোঝো না, মানে সেটাই আমাদের বোধগম্য না এই বিষয়টা আর কি। তো ক্লাসে রেসপন্স না করলে আসলে একই একই দিকে অনলাইন ক্লাস, এর মধ্যে রেসপন্স না করলে বুঝবো কিভাবে যে ক্লাসে তোমরা আছো না নাই, বা বুঝতেছো কি বুঝতেছো না সেটাও তো বুঝতে পারছি না। ঠিক আছে, রেসপন্স করতে হবে, যখন যেটা বলবো রেসপন্স করতে হবে, নাইলে তো আসলে মানে কিভাবে আগাবো বলো। আর ছেলেগুলোর কথা আমি বাদে দিলাম, ছেলেরা হচ্ছে মানে ক্লাসে জয়েন করে হয়তো অন্য কোনো কাজ টাজ করে, কি যে করে না করে আমি নাম ধরে তো জিজ্ঞেস করবো, তাহলে তো উপায় নাই, আমার তো মানে আউটপুট বের করতে হবে। আচ্ছা দেখো, যেটা বলছিলাম এখানে তোমার n+1/2, 7+1/2 মানে ফোর্থ অবজারভেশন, ফোর্থ অবজারভেশন কত এখানে? 5। এর সাথে আমি যদি একটা সংখ্যা অ্যাড করে দিই, ধরো উপরের এক্সাম্পলের সাথে এখানে একটা সংখ্যা অ্যাড করলাম 15, তো এখানে 8টা সংখ্যা হয়ে গেল। তো 8টা সংখ্যা হলে এটা হচ্ছে ইভেন নাম্বার হয়, ইভেন নাম্বার হলে তখন আবার ফর্মুলা ভিন্ন হয়। তো আমি এটাকে আবার আগের নিয়মে অ্যারেঞ্জ করলাম, অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড়, তুমি চাইলে ডিসেন্ডিং অর্ডারও করতে পারো, ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে বড় থেকে ছোট। ঠিক আছে, তো অ্যাসেন্ডিং অর্ডার আমি করলাম এখানে মানে 6, 0, 2, 5, 7, 9, 12, 15 করলাম। পরে এখন যেহেতু নাম্বার অফ অবজারভেশন 8, আমি এখানে জোড় সংখ্যার ইয়েটা করলাম, ফর্মুলাটা ইউজ করলাম, n/2 অবজারভেশন প্লাস n/2 প্লাস 1 অবজারভেশন।
তো এন বাই টু আসে ফোর, এরপর আসে ফিফথ, তাহলে ফোর্থ অবজারভেশন প্লাস ফিফথ অবজারভেশন বাই টু, তাহলে ফোর্থ অবজারভেশন কবে এখানে দেখো তো, মনে দেখো তো, ওয়ান টু থ্রি ফোর, কত এখানে ফোর্থ অবজারভেশন কত? স্যার ফাইভ। ফাইভ, গুড। ফিফথ অবজারভেশন? স্যার সেভেন। সেভেন, ওকে। তাহলে ফাইভ আর সেভেন এই দুইটার অ্যাভারেজ নিতে হবে, তো ফাইভ প্লাস সেভেন লিখলাম বাই টু, মানে পাঁচ সাত, পাঁচ আর সাত বারো, বারো বাই দুই ছয়। এইভাবে আমাকে অ্যান্ড্রয়েড ডেটার জন্য মিডিয়ান ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? ওকে, এবার আসো গ্রুপ ডেটা, আমরা গ্রুপ ডেটা দেখে আসি। এখানে গ্রুপ ডেটার জন্য ফর্মুলা দেয়া আছে, ফর্মুলা দেয়া আছে, একটা এক্সাম্পলও দেয়া আছে, এক্সাম্পলটা আমি পরে আসতেছি। আগে দেখো ফর্মুলাটা কি, ফর গ্রুপ ডেটা উই ক্যান উই মে গেট মিডিয়ান বাই দ্য ফলোইং ফর্মুলা। মিডিয়ান ইকুয়ালস টু হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস পিসিএফ ডিভাইডেড বাই এফ এম ইন্টু সি, ঠিক আছে? তো এল হচ্ছে লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস, পিসিএফ হচ্ছে প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টু দ্য মিডিয়ান ক্লাস, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস, সি হচ্ছে ক্লাস ইন্টারভাল অফ দ্য মিডিয়ান ক্লাস। তো সবগুলোই দেখো, সবগুলো কোয়ান্টিটি বা সবগুলো লাইন কিন্তু তোমার দেখা যায় যে মিডিয়ান ক্লাসের সাথে কানেক্টেড বা রিলেটেড, যাই বলো না কেন, এখন মিডিয়ান ক্লাস কোনটা সেটা তোমাকে আগে খুঁজে বের করতে হবে। তো আমরা একটা এক্সাম্পল এখানে দিয়েছি, এই এক্সাম্পলটাই আমরা একটু ওয়ার্ক আউট করার চেষ্টা করি। আমরা দেখো এখানে এই যে এক্সাম্পল দিয়েছে, এখানে যেটা করতে হয়েছে যে প্রথম কলামটা ঠিক আছে, সেকেন্ড কলামটা ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস, এটা ফ্রিকোয়েন্সি, তিন নম্বর কলাম আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করেছি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি বের করতে আমরা অলরেডি জানি, তারপর আবার একটু বলে দিচ্ছি যে প্রথম ফ্রিকোয়েন্সিটা থাকবে, এরপর তার সাথে পরবর্তী যে ফ্রিকোয়েন্সি আছে এটাকে অ্যাড করে দিতে হবে, অ্যাড করে যা আসবে সেটা এখানে লিখবো, দেন তার পরবর্তীতে ফ্রিকোয়েন্সি আছে সেটা অ্যাড করতে হবে, অ্যাড করে যা আসবে সেটা লিখতে হবে, এই কলমটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পাবো। ওকে, এখন এটা করার উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা এন বাই টু বের করে ফেলবো। এন বাই টু কেন বের করবো? বিকজ অফ আমাদের মিডল মোস্ট অবজারভেশন খুঁজে বের করতে হবে, বা মিডল মোস্ট অবজারভেশনের ভ্যালু কত সেটা বের করতে হবে। তো মিডল থাকে কোথায়? মাঝখানে। এই জন্য আমরা টোটাল আমার অবজারভেশনকে দুই ভাগ করে ফেলবো, এন বাই টু বের করলাম। এন বাই টু আসলে কত? পাঁচশো, তাই না? এখানে 1000 টোটাল অবজারভেশন আছে, বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 1000, এটাকে এন বাই টু করলে আমরা পাচ্ছি 500। 500 তম অবজারভেশন কোন ক্লাসে আছে সেই ক্লাসটা খুঁজে বের করতে হবে, বিকজ অফ সেই ক্লাসটাই হচ্ছে আমার মিডিয়ান ক্লাস। তাহলে এখানে দেখো, এই পর্যন্ত আছে 120, এই পর্যন্ত আছে 345, দেন হচ্ছে আমার আছে 605, তো আমার দরকার 500 তম অবজারভেশন। 500 তম অবজারভেশন আমরা এখানে খুঁজে পাবো, এই ক্লাসের মধ্যে পাওয়া যাবে। তাহলে এই যে করেসপন্ডিং যে ক্লাসটা আছে আমার এখানে, এই ক্লাস টাকে আমরা বলছি মিডিয়ান ক্লাস। তো এর যে লোয়ার লিমিট এটাকে বলছি এল, লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস। এরপরে হচ্ছে এই ক্লাসের যে ফ্রিকোয়েন্সি সেটাকে আমরা বলছি এফ এম, ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। এরপরে এই ক্লাসের পুরোটি ক্লাসের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সেটাকে আমরা বলছি পিসিএফ, পিসিএফ মিনস হচ্ছে প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। ওকে, এরপরে আরেকটা কোয়ান্টিটি আছে সি, সি মানে হচ্ছে ক্লাস ইন্টারভাল, ক্লাস ইন্টারভাল অফ মিডিয়ান ক্লাস, এটা কত? 10। তাহলে আমরা এই সংখ্যাগুলো যদি পেয়ে যাই, এখন এখানে বসাই দিই, আমাদের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলা বসাই দিই, মিডিয়ান ইকুয়ালস হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস পিসিএফ ইন্টু সি বাই এফ। তাহলে এই কোয়ান্টিটি গুলো আমরা অলরেডি বের করেছি, এন বাই টু বের করেছি 500, পিসিএফ হচ্ছে আমাদের এখানে 345, সি হচ্ছে 10, এল এর মান হচ্ছে 30, এফ এম হচ্ছে 260। বসিয়ে এখন ক্যালকুলেশন করে দেখার মান কত আসে, ঝটপট ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশনটা করে আমাকে বলো কত মান, যে কেউ একজন বলো।
ক্যালকুলেটর আছে সবার কাছে? স্যার 35.962 আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হয়েছে কিনা আমি একটু ভেরিফাই করি। 35 যেহেতু বলেছো তার মানে নিশ্চিত না হলেও কাছাকাছি আছে, মানে আমি আমি ক্যালকুলেশন করি নাই এই জন্য বলতেছি। কারণ হচ্ছে এটা কাছাকাছি বা এটা অথেন্টিক কেন বলছি, কারণ হচ্ছে যে দেখো এই রেঞ্জের মধ্যে আছে। অনেক সময় দেখা যায় যে ক্যালকুলেশন ভুল করার কারণে উদ্ভট রেজাল্ট চলে আসে, এই রেঞ্জের বাইরে চলে যায়, 40+ হয়ে যায় বা 30-এর বিলো 30 হয়ে যায়। তার মানে বুঝতে হবে রেজাল্টে ভুল আছে, আমার ক্যালকুলেশন হয় নাই। তো যদি যেহেতু 35 আছে তার মানে 30-40 এর মধ্যেই থাকবে, যেহেতু মেডিয়ান ক্লাস আমার এটা, মেডিয়ানের ভ্যালু এই ক্লাসের বাইরে যাওয়ার সুযোগ নেই। 35 এই ক্লাসের মধ্যে যেহেতু আছে তার মানে বোঝা যাচ্ছে হ্যাঁ এটা অ্যাকুরেটলি না হলো বা এক্স্যাক্টলি না হলো কাছাকাছি আছে। আর হিসেবে ভুল যদি না হয় নির্ভুল ভাবে করতে পারলে ডেফিনেটলি ঠিক আছে। ওকে তাহলে আমরা ধরে নিচ্ছি 35.96। তাহলে এটা গেল কি গ্রুপ ডেটার জন্য মিডিয়ান ক্যালকুলেশন। ওকে তো এখন আমার আর একটা যে আলোচ্য বিষয় আছে সেটা আলোচনা করে নিই, তারপরে আমরা এই মিডিয়ান এবং মোড, এরপর আগে যেগুলো পড়েছি তিনটা মিন, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, সেগুলোর মেরিটস ডিমেরিটস আলোচনা করবো একসাথে। ওকে তাহলে দেখো আমরা এখানে যে মোডটাকে আমরা একটু তোমাদের মোড ইজ দ্য অবজারভেশন হুইচ অকার্স মোস্ট ফ্রিকুয়েন্টলি ইন এ ডেটা সেট, ইট ইজ ডিনোটেড বাই MO। তার মানে এক কথায় বোঝা যাচ্ছে যে মোড হচ্ছে কি মোস্ট ফ্রিকুয়েন্টলি অকার ডেটা সেট, মানে মোড ইজ দ্যাট অবজারভেশন হুইচ অকার্স মোস্ট ফ্রিকুয়েন্টলি, এটা সবচেয়ে বেশিবার কি করে অকার করে বা ঘটে। তাহলে এখন এইখানে একটা এক্সাম্পল দেয়া আছে ফর অ্যান গ্রুপ ডেটা, ফার্স্ট অ্যান গ্রুপ ডেটার জন্য দেয়া আছে সেটা হচ্ছে তোমার কি সিরিজটা দেয়া আছে 252785। দেখো এখানে 2 আছে দুইবার, 5 আছে তিনবার, 7 আছে একবার, 8 আছে একবার। তাহলে একটা ডিজিট বা একটা সংখ্যা বা একটা ডেটা বেশিবার অনেক বেশিবার দেয়া আছে, সবচেয়ে বেশিবার দেয়া আছে কত সেটা? ফাইভ কতবার আছে? তিনবার আছে। ওকে তাহলে 5 যেহেতু তিনবার আছে সবচেয়ে বেশিবার আছে, এই জন্য এটাকে আমরা বলবো মোড। কতকে মোড বলবো? 5 কে আমরা মোড বলবো, এখানে মোড হচ্ছে 5। অনেকে এখানে একটা ভুল করে থাকে, কমন মিস্টেক করে, সেটা কি যে তিন বলে, তিন কি বলে তোমার মোড, মানে তিনবার যেহেতু আছে মোড হিসেবে লেখে তিন, আসলে তিন তো ফ্রিকুয়েন্সি সবচেয়ে বেশি বার আছে, এই জন্য তিন হচ্ছে আমার কি মানে নাম্বার অফ ফ্রিকুয়েন্সি, কিন্তু তিন তো আর আমার মোড হবে না, মোড হবে তিনবার যেই সংখ্যাটা আছে, সবচেয়ে বেশি বার যেই সংখ্যাটা আছে সেইটা হবে আমার মোড। ওকে তাহলে এখন দেখো এখানে আর একটা সিচুয়েশন যদি অ্যারাইজ করে, যেমন ধরো 5 তিনবার আছে ফাইন, এখানে দুইটা আছে আর একটা আমি লাগাই দিলাম বা থাকলো পেছনে, তাহলে 2ও তিনবার আছে, এখন এক্ষেত্রে কোনটাকে মোড হিসেবে আমরা ধরবো, 5 নাকি 2 বলতে পারবে কেউ? এই অ্যান্সার তোমাদের কারো জানার কথা না, কারণ হচ্ছে এই সিচুয়েশন কেউ পড়ো নাই কখনো। তবে কি কিছু বলতে চাচ্ছ, কোন অপিনিয়ন আছে? না দুইটা নেওয়ার সুযোগ নাই, সেক্ষেত্রে আমাদের একটা স্পেশাল রুলস আছে, ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমি তোমাকে দেখাচ্ছি। ফর্মুলাটা হচ্ছে এই কার্ল পিয়ারসন
has expressed the relationship as follows. A formula. Mode equals to 3 into median minus 2 into mean. It am use korbo kokhon jokhon dekhbo je confusing. মানে দুইটা ভ্যালুই হচ্ছে মোট হওয়ার বা মোট থাকার দাবিদার। যদি এমন হয় তাহলে আমরা ডেফিনেটলি দুইটাকে তো মোট হিসেবে ধরার সুযোগ নাই, যে কোনো একটা ভ্যালু হবে, মোট মোটাল ভ্যালু হবে একটা। তো দুইটাই যেহেতু ক্রাইটেরিয়া ফুলফিল করে মোট হওয়ার দাবিদার, সো দুইটাকে আমরা নিতে পারবো না। সো এই জন্য আমাদের যেটা করতে হবে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। মধ্যপন্থাটা কি? এই যে ফর্মুলা, ফর্মুলা দিয়ে আমাদেরকে বের করতে হবে আসলে মোট কত। এই সিচুয়েশনে মিন বের করা ডিফিকাল্ট কিছু না, মিন বের করা যাবে, মিডিয়ান বের করা যাবে, কিন্তু শুধু মোটটা বের করা। তো মিন এবং মিডিয়ান যদি পেয়ে যাই আমরা কোনোভাবে মোটটা ইজিলি ক্যালকুলেট করতে পারবো, এটা কোনো সমস্যা না বা হবে না সমস্যা, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে আমরা এটা বের করে ফেলবো। ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে একটু যাই আমাদের মূল আলোচনায়। গ্রুপ ডেটার ক্ষেত্রে আসো। গ্রুপ ডেটার ক্ষেত্রে মোট বের করার ফর্মুলা হচ্ছে এটা এল প্লাস ডেলন বাই ডেলন প্লাস ডেল টু ইন্টু সি। তো এখানে ডেলন ডেল টু কি আমরা একটু একটু এক্সাম্পল থেকে সরাসরি দেখে আসি। আমাকে আমাদের যে এক্সাম্পল দেওয়া আছে এটাই সরাসরি ক্যালকুলেশন করা আছে, আমরা সেটা একটু দেখে আসি। দেখো আমরা যে উদাহরণটা দিচ্ছি এখানে মডেল ক্লাসটাকে আগে ডিফাইন করতে হবে। এল হচ্ছে লোয়ার লিমিট অফ মডেল ক্লাস, ডেলন হচ্ছে ডিফারেন্স বিটুইন ফ্রিকোয়েন্সি অফ মডেল ক্লাস এন্ড প্রি মডেল ক্লাস, ডেল টু হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য ফ্রিকোয়েন্সি অফ মডেল ক্লাস এন্ড পোস্ট মডেল ক্লাস, সি হচ্ছে সাইজ অফ দ্য মডেল ক্লাস, মানে সবই মডেল ক্লাস রিলেটেড আগের মতো। মানে মিডিয়ান যেভাবে বের করেছিলাম মিডিয়ানের সাথে মিডিয়ান ক্লাসের সাথে অনেক কিছু ইনভলভ ছিল বা রিলেটেড ছিল, এখানেও ঠিক তাই মডেল ক্লাসের সাথে সবকিছু ইনভলভ বা রিলেটেড। সো আমরা মডেল ক্লাসটাকে আগে ডিফাইন করবো বা আইডেন্টিফাই করবো। তো মডেল ক্লাস কোনটা হবে? যেই ক্লাসের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, যেই ক্লাসের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি সেই ক্লাসটা হচ্ছে মডেল ক্লাস। এখন তোমরা আমাদের আমাকে কেউ একজন বলো যে কোন ক্লাসের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি এবং কত সেটা। এখানে যে উদাহরণটা দিয়েছি এই যে এক্সাম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে এখানে একটা টেবিল দেওয়া আছে, এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত স্যার? 60 থেকে 80 মাঝে 30। এটা হচ্ছে তবে মডেল ক্লাস 30। ওকে, 30 হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এবং এই রিলেটেড বা এই এর রেসপেক্টিভ যে ক্লাস সেটা হচ্ছে 60 to 80। তাহলে এল মানে হচ্ছে লোয়ার লিমিট অফ মডেল ক্লাস, এটা যদি মডেল ক্লাস ধরি বা মডেল ক্লাস হয়, মডেল ক্লাস ধরে কি এটা মডেল ক্লাস হবে, মানে মডেল ক্লাস ধরতে হবে, কারণ হচ্ছে এটা সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি আছে এখানে। তাহলে এটা হবে আমার এল, আর 60 হবে আমার এল লোয়ার লিমিট অফ মডেল ক্লাস। এরপরে হচ্ছে ডেল ওয়ান, ডেল ওয়ান হচ্ছে মডেল ক্লাস এবং তার পূর্ববর্তী ক্লাসের ডিফারেন্স, মানে 30 - 25। এরপরে হচ্ছে ডেল টু হচ্ছে 30 - 15, তোমার 30 হচ্ছে মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি, 15 হচ্ছে পোস্ট মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি, এই দুটার ডিফারেন্স নিতে হবে। আর সি হচ্ছে সাইজ অফ মডেল ক্লাস, তার মানে ক্লাস ইন্টারভাল অফ মডেল ক্লাস। তো এটা কিভাবে করেছি আমরা সেটা একটু দেখে আসি। লাইক দিস, দেখো এল 60 30 - 25, পি এফ 5, ডেল টু হচ্ছে 30 - 15 কত 15, কারণ এই সংখ্যাগুলো বসাই দিছে ফর্মুলায় সি এর মান 20, বসানোর পরে আমরা একটা মান পেয়েছি 65। তো 65 হচ্ছে এই ডিস্ট্রিবিউশনের জন্য মডেল ভ্যালু বা মোট। এখন একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসতে পারে তোমাদের মনে, সেটা হলো যে দুইটা যদি মডেল ক্লাস থাকে কিভাবে থাকবে সেটা। ধরো এখানে 30 আছে, এইখানে 100 থেকে 120, এখানে 10 এর পরিবর্তে 30, ঠিক আছে, 10 না থাকে 30 থাকলো, তাহলে আসলে কোনটা হবে?
মডেল ক্লাস কোনটা হবে বা মডিবা কত হবে, এই সিচুয়েশনে আমরা কি করব? কারো জানা আছে এই সিচুয়েশনে আমরা আসলে কিছু করতে পারবো না, আমাদের মোড বের করার সুযোগ নাই, আমরা ঠিক ওই আগের ফর্মুলাটা ইউজ করব। একটা কাছে ফর্মুলাটা দেখলাম, মোড ইকুয়ালস হচ্ছে থ্রি মিডিয়ান মাইনাস টু মোড, থ্রি মিডিয়ান মাইনাস টু মিন, ওই ফর্মুলায় যেতে হবে এবং ওই ফর্মুলার মাধ্যমে আমরা মোডটাকে ক্যালকুলেট করে ফেলবো। এই সিচুয়েশনটাকে বা এই ডিস্ট্রিবিউশন, এই ধরনের ডিস্ট্রিবিউশনকে বলে বাই মডেল ক্লাস। বাই মডেল ক্লাস মিনস তোমার দুইটা মডেল ক্লাস, ঠিক আছে, বা বাই মডেল ডিস্ট্রিবিউশন বলে যে ডিস্ট্রিবিউশন দুইটা মোড আছে। সো আমরা এই ধরনের সিচুয়েশনে আসলে নর্মাল যে রুলস সেই রুলস ফলো করে মোড বের করতে পারি না, আমাদেরকে যেতে হয় স্পেশাল রুলে। ওকে, তো এটা গেল মোড বের করার পদ্ধতি আমরা দেখলাম। এখন আমরা একটা সামারি করি, আমরা পাঁচটা মেজার শিখলাম সেন্ট্রাল টেন্ডেন্সির মেজার হিসেবে। শুরু থেকে যদি আমি বলি, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, মিডিয়ান, মোড, এই পাঁচটা মেজারের সুবিধা অসুবিধা আছে প্রত্যেকটারই। এক একটা মেজার এক এক জায়গায় সুইটেবল, ঠিক আছে। আর যদি বেস্ট মেজার বলা হয় তাহলে বলা হবে তোমার বেস্ট মেজার বলা হবে তোমার অ্যারিথমেটিক মিন, কারণ অ্যারিথমেটিক মিন হচ্ছে সবগুলো ভ্যালু নিয়ে কাজ করে এবং এটার যে ম্যাথমেটিক্যাল প্রপার্টিস এটা আমরা ফার্দার ইউজ করতে পারি যেখানে আমাদের প্রয়োজন পড়ে, ম্যাথমেটিক্যাল অপারেশন যদি করার প্রয়োজন পড়ে সেখানে আমরা ব্যবহার করতে পারি। তো তারপরে এর কিছু লিমিটেশন আছে, যেমন অ্যারিথমেটিক মিনের লিমিটেশন আমি গত ক্লাসে অনেক বলেছিলাম, তারপর আরো একটু বলি যে যদি এক্সট্রিম ভ্যালু থাকে সেখানে অ্যারিথমেটিক মিনটাকে অ্যাপ্লাই করা যায় না। যেমন ধরো আমি যদি এরকম বের করতে চাই যে এই ক্লাসের, তোমাদের ক্লাসের যারা আছো তাদের মাসিক হাত খরচটা অ্যাভারেজ বের করতে চাই, তো ধরো ম্যাক্সিমামের হাত খরচ 3,000 থেকে 5,000 বা 6,000 এর মধ্যে সাপোজ মনে করো। তো কেউ একজন ধরো 2,00,000 টাকা খরচ করে মাসে, তার বাবার 1,50,000 টাকা আছে সে খরচ করে সেরকম ভাবে। তো এখন আমি যদি ওই তাকে কনসিডার করে সবাইকে আমি অ্যাভারেজটা বের করি তাহলে কিন্তু কি হবে, অ্যাভারেজ ভ্যালুটা অনেক বেড়ে যাবে, যেটা কিনা রিয়াল সিনারিওটা আমাকে দিবে না। এই কারণে আমাকে যেটা করতে হবে যে ওই ভ্যালুটা বাদ দিয়ে দেওয়া যাবে না অ্যারিথমেটিক মিন বের করতে গেলে, আমাকে যেটা করতে হবে যে আমাকে এই মেথডটাকে অ্যাভয়েড করতে হবে, অ্যারিথমেটিক মিন বের করা যাবে না, আমাকে বের করতে হবে মিডিয়ান। কেন মিডিয়ান? দেখো মিডিয়ানে কি হয়, মিডিয়ানে যেটা হয় যে আমরা মিডল মোস্ট অবজারভেশনটা খুঁজে বের করার চেষ্টা করি। যেমন এখানে দেখো, এখানে 15 হচ্ছে সর্বডানে আছে, মানে হাইয়েস্ট ভ্যালুটা সবচেয়ে ডানে থাকবে যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, ঠিক আছে। তো এই 15 এর কিন্তু কোনো ইনভলভমেন্ট মিডিয়ান বের করার ক্ষেত্রে নাই, কারণ এখানে আমরা মাঝখানে যে দুইটা ভ্যালু আছে তাদের অ্যাভারেজ নিয়ে আমরা এটা ক্যালকুলেট করেছি, বা এখানে আমরা ধরো মিডল মোস্ট অবজারভেশনটা যখন মিডিয়ান হিসেবে ধরেছি। তো এক্সট্রিম ভ্যালু থাকলেও এক্সট্রিম ভ্যালুর প্রভাব কিন্তু মিডিয়ানের উপরে পড়ে নাই, তো এই জন্য আমরা এখান থেকে মোটামুটি সেন্ট্রাল ভ্যালুটা পেয়ে যাই, ঠিক আছে। বলো স্যার, ডাটার মধ্যে যখন স্যার অনেক গ্যাপ থাকবে মানে তথ্যে মানে নাম্বার, তখন স্যার আমরা কি মিডিয়ান ইউজ করতে হবে? হ্যাঁ, তখন মিডিয়ান ইউজ করাটা সুইটেবল হবে। গ্যাপ বলতে কি, ডাটার মধ্যে যদি এক্সট্রিম ভ্যালু থাকে, আমি যেটা বললাম যে সিচুয়েশনটা বললাম বা এক্সাম্পলটা বললাম, এটা একটা এক্সট্রিম ভ্যালু বা অনেক বেশি হাই থাকলো, অসামঞ্জস্যপূর্ণ থাকলো, তো ওই ক্ষেত্রে অ্যারিথমেটিক মিনটা ক্যালকুলেট করা রিস্কি।
রিস্কি এই সেন্সে যে তোমাকে সঠিক রেজাল্ট দিবে না। ওকে, তো এই জন্য আমরা ওইটার পরিবর্তে মিডিয়াম বের করব। ওকে, এরপরে যেটা বলছিলাম যে ধরো একটা সিচুয়েশন থাকে যে ক্লাস ইন্টারভেল ধরো ওপেন এন্ড থাকলো, ওপেন থাকলো কিরকম, ধরো এখানে 40 থেকে 50 আছে, এরপরে আছে গ্রেটার দ্যান ইকুয়াল 50। এখন গ্রেটার দ্যান ইকুয়াল 50 বলতে কত বোঝায় তোমার? গ্রেটার দ্যান 50 যদি থাকে, শুধু গ্রেটার দ্যান 50 বলতে তোমার 51 কেও বোঝায়, 60 কেও বোঝায়, 65 কেও বোঝায়, 100 কেও বোঝায়, বা 1000 কেও বোঝায়। মানে আপার লিমিটটা কিন্তু মেনশন করা নাই, স্পেসিফিক্যালি বলা নাই। তো যদি এইভাবে বলা না থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে মানে আপার লিমিটটা কত সেটা জানতে পারছি না, এবং এটা না জানতে পারলে আমরা অ্যারিথমেটিক মিন বের করার জন্য যে আমার মিড ভ্যালু বের করা দরকার সেটা বের করতে পারছি না, রাইট? তাহলে যদি মিড ভ্যালু বের করতে না পারি তাহলে আমি অ্যারিথমেটিক মিনটা ক্যালকুলেট করতে পারছি না। সো এই সিচুয়েশনে আমরা কি করি, মিডিয়ান ক্যালকুলেট করি। দেখো এখানে মিডিয়ান ক্যালকুলেট করতে গিয়ে কিন্তু আমার এটা প্রয়োজন পড়ে নাই, এই আপার লিমিটের প্রয়োজন পড়ে নাই। আমার যেটা প্রয়োজন পড়েছে, আমি এখান থেকে মিডিয়ান ক্লাসটাকে খুঁজে বের করার চেষ্টা করেছি, এবং সেটা নর্মালি মাঝামাঝি থাকে। তো সেখান থেকে আমি এল বের করেছি, এফ এম বের করেছি, পিসিএফ বের করেছি, এগুলো বের করে আমি মিডিয়ানটা ক্যালকুলেট করে ফেলেছি। তো আমার আপার লিমিট বা লোয়ার লিমিট যদি না থাকে কোনো একটা ডিস্ট্রিবিউশনের, বা ওপেন এন্ড ক্লাস ইন্টারভেল থাকে, সেক্ষেত্রে আমি অ্যারিথমেটিক মিন ক্যালকুলেট করতে পারি না, কিন্তু মিডিয়ান ক্যালকুলেট করতে পারি। তো এই সিচুয়েশন গুলো মনে রাখতে হবে, আমরা কখন অ্যারিথমেটিক মিন ক্যালকুলেট করতে পারি না বা করবো না, তার পরিবর্তে কখন মিডিয়ান বের করব বা ক্যালকুলেট করব। ঠিক আছে, এটা গেল একটা। এরপরে আসা যাক যে মোড সুইটেবল কোথায়, মোডের বিষয়ে একটু আলোচনা করি। ধরো আমার একটা জুতার ফ্যাক্টরি, তারা কিছু শু প্রডিউস করবে। এখন মার্কেট রিসার্চ করে জানতে যাচ্ছে যে আসলে কোন সাইজের শুটা বেশি বাজারে চলছে বা চলবে, কারণ জুতো তো বানালেই হবে না, সেটা তো সেলও করতে হবে, বিক্রিও করতে হবে। তো আমি এমন একটা সাইজ বানায় রাখলাম যেটার চাহিদা কম বাজারে। ধরো আমরা নর্মালি যেটা দেখি যে জুতার বাজারে 8, 9, 12টা সাইজ আছে, ধরো 40, 41, এই সাইজটা বেশি চলে, এই সাইজের মানে পা মানুষের বেশি। তো আমরা যদি এই সাইজটাকে কনসিডার না করে 43 সাইজ বা 44 সাইজটা বেশি প্রডিউস করি, বা ধরো 37, 38 বেশি প্রডিউস করি, তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যে সেল সেটা আমরা করতে পারবো না, মানে প্রোডাকশন গুলো ওয়েস্ট হবে, সেল হবে না। তো এই কারণে আমরা আগে মার্কেট যাচাই করে দেখি, বা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এরা কিন্তু এই জিনিসটা খেয়াল রাখে যে কোন সাইজটা আমার বেশি চলবে। এবং তোমরা তোমাদের ইয়ারের ক্ষেত্রে চিন্তা করো যে নিশ্চয়ই তোমার ব্যবসায়িক চিন্তাটা আগে করে সবাই, যে কোনটা কস্ট ইফেক্টিভ, মিনিমাম কস্টে আমি ম্যাক্সিমাম প্রফিট করতে পারবো, বা কোনটা চাহিদা সবচেয়ে বেশি আছে বাজারে, তোমরা কিন্তু সেই ধরনের ইয়ার্ন তৈরি করার চেষ্টা করো বা করবে। তো এই জন্য কি করা দরকার, আগে যাচাই করা দরকার যে আসলে মার্কেটে এখন কোন ধরনের ইয়ার্নের চাহিদাটা বেশি। সেটা কি মানে তোমার পাটের বেশি, নাকি উলের বেশি, নাকি পলিস্টার বেশি, মানে কোনটা বেশি, এটা যাচাই করে দেন হচ্ছে তোমরা সেই ধরনের পদক্ষেপ নিবে। তো এইটা এই জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে মোড বের করা দরকার, যে আসলে ধরো একটা সার্ভে করে মডেল ভ্যালু বের করা দরকার, যে আসলে কোন সাইজটা বেশি চলছে বা কোন সাইজটার চাহিদাটা বেশি আছে বাজারে, আমরা ওই সাইজটাকে মাথায় রেখে ওই সাইজের প্রোডাক্ট বেশি প্রডিউস করব। ঠিক আছে, এই ধরনের সিচুয়েশনে তোমার বেশি ব্যবহার হয় মোড, মোডটাকে বেশি ব্যবহার করা হয়, কারণ মোড মানে হচ্ছে প্রচুরক, সবচেয়ে বেশি ভ্যালু যেটা থাকে সেটা। তো আমরা এক্ষেত্রে অ্যারিথমেটিক মিন বের করাও মানে তোমার সমীচীন হবে না, বা মিডিয়ানটাও না, মোডটাকে বেশি প্রেফার করতে হবে। ঠিক আছে,
তো এইটা গেল একটা। আবার ধরো কিছু ডিসঅ্যাডভান্টেজ আমি বলি, সেটা অলরেডি বলেছি, তারপর আবার বলি। যেমন ধরো জিওমেট্রিক মিন বের করতে যাবে, তখন সেখানে কিন্তু জিরো ভ্যালু থাকলে চলবে না। জিরো ভ্যালু তো একটা আমরা বের করতে পারি না, আমরা গত ক্লাস আলোচনা করেছি। মাইনাস ভ্যালু থাকলে অসুবিধা। তো পাঁচটা মেজার আমরা আলোচনা করলাম, প্রত্যেকটা সুবিধা অসুবিধা আছে, গুরুত্বপূর্ণ সুবিধা অসুবিধা গুলো আমি আলোচনা করেছি, এবং তোমরা কি করবা বাকিটা মানে রিডিং দিয়ে দেখবা যে আসলে কোনটা সুবিধা কি কোনটা অসুবিধা কি কি। ঠিক আছে, ওকে। আমরা তাহলে সামনে আগে এখানে কম্প্যারিজন দেয়া আছে, এটা আসলে রেস্ট্রিকটিভ কিছু বিষয় দেয়া আছে, আমরা যে আলোচনা গুলো করেছি তার মধ্যেই আছে জিনিসগুলো। অ্যারিথমেটিক মিন, মিডিয়ান, মোডের মধ্যে কম্প্যারিজন, এরপরে আছে কিছু ধরো মানে অ্যাভারেজ সিলেক্ট করার জন্য কি কি তোমার মনে রাখতে হবে, যেমন কোন ক্ষেত্রে কোনটা আমরা ব্যবহার করতে পারি, সেই ধরনের সিচুয়েশন গুলো কি কি আসতে পারে সেটা আমরা একটু খেয়াল রাখবো। তারপরে ধরো কোন অ্যাভারেজটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বা কোনটা বেশি ব্যবহার করা উচিত আমাদের, সেটা আমরা এখানে মেনশন করেছি, এটা রিডিং দিবা তোমরা। কিছু লিমিটেশন আছে, জেনারেল লিমিটেশন, অ্যাভারেজ করার কিছু লিমিটেশন আছে, সেটা আমরা এখান থেকে পাবো। যেহেতু এখানে ম্যাথস নাই, আমি এই জিনিসগুলো এইভাবে স্কিপ করে যাচ্ছি, মেনশন করছি না বা আলোচনা করছি না। আবার বেশ কিছু আলোচনা আমার ক্লাসের মধ্যেই চলে আসছে, এই জন্য আলাদা করে এটা বলছি না। আমরা এখানে একটু দেখি, যেহেতু মিন মিডিয়ান মোড বের করা শিখেছি, তো মিন মিডিয়ান মোড বের করা জানলে এখান থেকে স্কিউনেস সম্পর্কে একটা কমেন্টস করা যায় বা স্কিউনেস সম্পর্কে একটা ধারণা করা যায়। সেটা কি স্কিউনেসটা আমি ইন ডিটেলস আলোচনা করব, আমাদের একটা চ্যাপ্টারই আছে মোমেন্ট স্কিউনেস কার্টোসিস, ওই চ্যাপ্টারে আমি ডিটেলস আলোচনা করবো স্কিউনেস সম্পর্কে। তো যেহেতু সরি, যেহেতু এখানে মিন মিডিয়ান মোডটা আমরা কমপ্লিট করেছি, মিন মিডিয়ান মোডের সাথে স্কিউনেস এর একটা রিলেশনশিপ আছে, সেটা একটু মেনশন করে যাই এখানে, তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা কি, ধরো কোন একটা ডিস্ট্রিবিউশন মিন বড় হলো, মোড ছোট হলো, তাহলে সেই ডিস্ট্রিবিউশনের স্কিউনেস হবে পজিটিভ, বা বলা হবে পজিটিভলি স্কিউ ডিস্ট্রিবিউশন, নাম্বার এ। আর নাম্বার বি হচ্ছে উল্টাটা যদি হয়, ধরো মিনটা ছোট আর মোড ভ্যালু হচ্ছে বড়, তখন নেগেটিভ স্কিউনেস হবে, বা সেই ডিস্ট্রিবিউশনটা বলা হবে নেগেটিভলি স্কিউড। ওকে, মিডিয়ানটা অলওয়েজ মাঝামাঝি থাকবে, মিডিয়ান মিনের আর মোডের মাঝে থাকবে অলওয়েজ, এটা নিয়ে কারো কোনো ডাউট নাই। মিডিয়ান মানে হচ্ছে মিডিয়ান অবজারভেশন, এটা মাঝখানে থাকবে, কিন্তু ছোট বড় হবে মিন এবং মোড। যদি মিন বড় হয় পজিটিভ, মিন ছোট হলে নেগেটিভ, এক কথা। ওকে, এটা মনে রাখবে তোমার, এটা আমরা স্কিউনেস সম্পর্কে কমেন্টস করব এটার দ্বারা। আর এই যে রিলেশনশিপটা, এটা তো আমরা আগেই বলেছি যে মোড যে সিচুয়েশনে আমি সরাসরি বের করতে পারি না, সেই সিচুয়েশনে এই ফর্মুলা ইউজ করে করতে হবে, থ্রি মিডিয়ান মাইনাস টু মিন। ওকে, আমরা একটু বিশেষ ধরনের অ্যাভারেজ বের করা শিখি, সেটা হচ্ছে এরকম যে ধরে ধরো যদি কখনো এরকম হয় যে দুটা আলাদা ডিস্ট্রিবিউশন দেয়া আছে, আলাদা ডিস্ট্রিবিউশনের তোমার মিন দেয়া আছে আর নাম্বার অফ অবজারভেশন দেয়া আছে, সেক্ষেত্রে কম্বাইন্ড মিন বের করা যায়। তো কম্বাইন্ড মিনের ফর্মুলা হচ্ছে সি এক্স বার, মানে এক্স বার সি, সি এই সিটা হচ্ছে কম্বাইন্ড মিনের নোটেশন, ইকুয়ালস টু এন অন এক্স বার ওয়ান এন টু এক্স বার টু বাই এন অন প্লাস এন টু। আমরা একটা উদাহরণ দেখি সরাসরি, তাহলে বুঝতে সুবিধা হবে। There are two branches of a company employing 180 persons respectively. If arithmetic mean of the monthly salaries paid by two branches are this respectively, find the arithmetic mean of the salaries of the employees of the company as a whole. তার মানে কোম্পানি দুটো আলাদা ব্রাঞ্চ আছে, আলাদা ব্রাঞ্চের নাম্বার অফ এমপ্লয়ও ভিন্ন ভিন্ন, ওদেরকে অ্যাভারেজে যে স্যালারিটা দেওয়া হয় সেটা এখানে মেনশন করা আছে। তাহলে কোম্পানি অ্যাজ এ হোল অ্যাভারেজে কত করে স্যালারি দিচ্ছে সেটা বের করার জন্য আমরা কম্বাইন্ড মিনের ফর্মুলাটাকে ব্যবহার করব। তাহলে এন ওয়ান দেওয়া আছে, এন টু দেওয়া আছে, এক্স বার ওয়ান দেওয়া আছে, এক্স বার টু দেওয়া আছে, জাস্ট এই ভ্যালুগুলো ফর্মুলায় বসাই আমি কম্বাইন্ড মিনটা বের করে ফেললাম। এখন এখানে ধরো যদি সবগুলো দেওয়া থাকতো, সবগুলো বলতে কম্বাইন্ড মিনও দেওয়া থাকতো, এখানে একটা ভ্যালু যদি দেওয়া না থাকতো, ধরো এক্স বার টুটা দেওয়া নাই বা এক্স বার ওয়ানটা দেওয়া নাই, তাহলে কিন্তু আমি বের করতে পারতাম, এখান থেকে ইজিলি বের করা সম্ভব। ঠিক আছে,
বা এরকমটা দেয়া নাই, সেটা বের করা যাবে। ঠিক আছে, কারণ এটা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, এটা সলভ করলে এখান থেকে যে কোনো একটা মানে কোয়ান্টিটি আমরা চালিয়ে বের করতে পারবো, বাকি সবগুলো যদি দেয়া থাকে। ওকে, তাহলে এটা হচ্ছে এক ধরনের কৌশল আমরা যে ইনফরমেশন দেয় না সেটা বের করার। আশা করি এটা ম্যাথমেটিক্স এর টার্ম, এটা তোমরা বুঝতে পারবে। মেইনলি উদ্দেশ্য হচ্ছে কম্বাইন্ড মিন বের করা। ফর্মুলাটা হচ্ছে কম্বাইন্ড মিন ফর্মুলা। আচ্ছা, তাহলে এইটুকু যদি আমরা বুঝে থাকি ক্লিয়ারলি, তাহলে আমরা এখন একটা ম্যাথস করতে চাই এখানে। মানে দেখো, গত ক্লাস উপরে ম্যাথসটা করেছি, আজকে এই ম্যাথসটা করবো, দুই নম্বর ম্যাথসটা। দ্য এজ অফ ওয়ার্কার্স আর গিভেন বিলো, ওয়ার্কারদের এজ দেওয়া আছে। তো এখান থেকে কি বের করতে হচ্ছে, ক্যালকুলেট মিন মিডিয়ান এন্ড মোড ফ্রম দ্য ফলোয়িং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, অলসো কারেন্টস অ্যান্ড স্কিনেস। আমরা একটু আগে দেখেছি যে মিন মিডিয়ান মোড যদি আমাদের জানা থাকে তাহলে স্কিনেস বের করা একেবারে ইজি। কিভাবে ইজি, মিন যদি বড় হয় পজিটিভলি স্কিউড, মিন যদি ছোট হয় নেগেটিভলি স্কিউড। ওকে, এখন আসলে আমাদের মেইনলি বের করা দরকার মিন মিডিয়ান মোড কত এই ডিস্ট্রিবিউশন থেকে। তাহলে এটা আমরা ইজিলি বের করতে পারবো, কারণ হচ্ছে এটা আমরা অলরেডি করেছি, মানে দেখেছি মিডিয়ান কিভাবে বের করতে হয়, আমি করে দেখেছি মোড কিভাবে বের করতে হয়, ফর্মুলা আমাদের জানা আছে। তোমরা এটা এখন ক্লাসে করো, ক্লাসে করে আমাকে রেজাল্টটা বলো যে আসলে মিডিয়ানের মান কত, মিডিয়ানের মান কত, মিডিয়ানের মান। আমি জাস্ট তোমাদেরকে হিন্টস দিয়ে দিচ্ছি একটু। হিন্টসটা হচ্ছে এরকম, যেখানে ক্লাসটা আগে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, ক্লাসটা কি ইনক্লুসিভ না শুরুর দিকে আলোচনা করেছিলাম, বলেছিলাম এক্সক্লুসিভ, কোনটাকে বলে এক্সক্লুসিভ? আমি বলে দিচ্ছি তোমাদের মনে নেই নিশ্চয়ই, ধরো একটা ক্লাসের আপার লিমিট যেখানে শেষ, ঠিক সেখান থেকে যদি লোয়ার লিমিটটা শুরু হয় পরবর্তী ক্লাসের, তাহলে সেটাকে বলছি আমরা এক্সক্লুসিভ। আর যদি গ্যাপ থাকে, যেমন এখানে একটা ক্লাসের আপার লিমিট, প্রথম ক্লাসের আপার লিমিট হচ্ছে 24, দ্বিতীয় ক্লাসের লোয়ার লিমিট হচ্ছে 25, এখানে কিন্তু এক গ্যাপ আছে, এটাকে বলছি ইনক্লুসিভ। হ্যাঁ, এখন তোমার ইনক্লুসিভ যদি হয় তাহলে সেটাকে আমাদের একটু কাজ করে নিতে হয়। ইনক্লুসিভ যদি হয় এবং সেখান থেকে যদি আমাদের মিডিয়ান বা মোড বের করতে হয় অথবা যদি গ্রাফ আঁকতে হয়, তাহলে ওইটাকে রিয়েল ক্লাস করে নিতে হয়। রিয়েল ক্লাসের কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো আমরা রিয়েল ক্লাসটা কিভাবে করি, যে প্রত্যেকটা ক্লাসের আপার লিমিটের সাথে 0.5 যোগ করি এবং লোয়ার লিমিট থেকে 0.5 বিয়োগ করি। যেমন এখানে হবে কত, রিয়েল ক্লাস যদি করি আমি, তাহলে হবে 19.5 থেকে 24.5, এবার 24.5 থেকে 29.5, 29.5 থেকে 34.5, মানে আপার লিমিটের সাথে 0.5 যোগ, লোয়ার লিমিট থেকে 0.5 বিয়োগ। এখন এই যে 0.5 যোগ করলাম বিয়োগ করলাম, এটা কিভাবে করলাম, হাতের আন্দাজে তো করা যাবে না, একটা রুলস আছে। রুলসটা কি, যা দেখো এখানে গ্যাপ কত, 24 থেকে 25 এখানে গ্যাপ হচ্ছে 1, মানে পাবে রিয়েল ক্লাসটা। তাহলে তোমাকে এখানে 5 থেকে 6টা কলাম করতে হবে, কি কলাম করতে হবে আমি হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে রাখো এবং সেই অনুযায়ী টেবিলটা করে দেন হচ্ছে মিন মিডিয়ান মোড বের করে ফেলো। আমার এটা দেয়া আছে, ক্লাস দেয়া আছে, ফ্রিকোয়েন্সি দেয়া আছে, এরপরে করতে হবে রিয়েল ক্লাস। রিয়েল ক্লাসটা কিভাবে করতে হবে সেটা বলে দিয়েছি, যে প্রত্যেকটা আপার লিমিটের সাথে 0.5 যোগ, লোয়ার লিমিট থেকে 0.5 বিয়োগ। তাহলে এখানে তোমার 19.5 থেকে শুরু করতে হবে, 24.5 থেকে 29.5 এভাবে চলবে। রিয়েল ক্লাসটা করলা, এরপরে হচ্ছে যেটা করতে হবে মিড ভ্যালু বের করবা, ক্লাসের মিড ভ্যালু। তো মিড ভ্যালুটা বের করে দেন হচ্ছে তুমি আলাদা কলাম করলো, তাহলে কটা হলো, 4টা কলাম হলো, 2টা কলাম দেয়া আছে, 3 নম্বর কলাম হবে রিয়েল ক্লাস, 4 নম্বর কলাম হবে মিড ভ্যালু, যেটাকে আমরা এক্সআই বলছি। 5 নম্বরে গিয়ে যেটা করবে সেটা হচ্ছে এফআই এক্সআই, কারণ তোমার মিন বের করতে গেলে এফআই এক্সআই লাগবে। তো এক্সআই হচ্ছে মিড ভ্যালু, আর এফআই তো তোমার দেয়া আছে ফ্রিকোয়েন্সির কলামটা। ওকে,
আর 6 নাম্বার যে কলামটা হবে তোমার সেটা হচ্ছে তোমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কারণ মিডিয়াম বের করতে গেলে আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগে, তো সেখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির কলামটা করে তুমি টেবিলটা শেষ করলা। আর মোড মোডের জন্য আলাদাভাবে তোমার দরকার নেই কোনো কলাম, এটা নর্মাল যে ইনফরমেশন আছে সেখান থেকে বের করা যাবে। মোডের জন্য দরকার হাইস্ট ফ্রিকোয়েন্সি, দরকার হাইস্ট ফ্রিকোয়েন্সি এখান থেকে যেটা যে ক্লাসে হয় সেই ক্লাসটা আমি মডেল ক্লাস হিসেবে বের করবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন লোয়ার লিমিট ইউজ করবো মেডিয়ানের জন্য বা মোডের জন্য লোয়ার লিমিট ইউজ করবো, তখন এল হিসেবে কোনটাকে নিব আমি? এখানে দুইটা ক্লাস আমি পেয়েছি, একটা হচ্ছে অরিজিনাল যেটা দেয়া আছে, আর একটা হচ্ছে আমরা তৈরি করে নিয়েছি রিয়েল ক্লাস। তো রিয়েল ক্লাসটা তৈরি করার উদ্দেশ্যই হচ্ছে লোয়ার লিমিট হিসেবে যে আমি ভ্যালুটা নিব সেটা হচ্ছে কি রিয়েল ক্লাসের লোয়ার লিমিট নিব, ঠিক আছে? সাপোজ মনে করো যে যে 200 এটা হচ্ছে হাইস্ট ফ্রিকোয়েন্সি, এই ক্লাসটা হচ্ছে মডেল ক্লাস হবে, এই ক্লাসের লোয়ার লিমিট হবে এল, এই ক্লাসের লোয়ার লিমিট কত 29.5 ধরে আমরা মোডটাকে বের করব। তাহলে এবার তোমরা করো দেখি, এই ডিস্ট্রিবিউশনটাকে ইউজ করে টেবিল তৈরি করে, টেবিল ক্যালকুলেশন লিখে করে দেন হচ্ছে সেখান থেকে এই মিন মিডিয়ান মোডটা বের করে ফেলো। বের করে এখনই বলো আসলে রেজাল্টটা কত আসে, মিন মিডিয়ান মোডটা কত আসে, সবাই ট্রাই করো। আমি কিন্তু ধরে ধরে জিজ্ঞেস করবো যে কার কি অবস্থা। আর না বুঝতে পারলে কোনো অসুবিধা হলে সেটা আমাকে বলবে যে হ্যাঁ বুঝতেছি না, আমি তোমাদেরকে হেল্প করবো বা যথাযথ চেষ্টা করবো মানে বিষয়টা ক্লিয়ার করার।
কারো কি হয়েছে করা নাকি করতেছো? স্যার এই জায়গায় ক্লাস ইন্টারভাল 5 ধরবো না? ক্লাস ইন্টারভাল 5? হ্যাঁ স্যার। তাহলে 33.875। কোনটা কোনটা স্যার? উপরেরটা। উপরেরটা বলতে তোমার কি বের করেছো তুমি, মিন মিডিয়া না মোট? মোট 33.875। ওকে ফাইন, বাকি দুটো বের করে ফেলো। বেরেছে? জি স্যার করতেছি। করো, করে ফেলো, করে বলো কত আর দশ। মিডিয়ান হয় 40.167। গুড, ঠিক আছে। তাহলে মেইন টেবিল করে ফেলো। নিবিড় করতেছে বোঝা যাচ্ছে। বাকিগুলোর কি অবস্থা? তোমরা কি বসে বসে দেখছো যে কে কি করছে নাকি? পরীক্ষা কিন্তু দিতে হবে, পরীক্ষা দিতে হবে, এবং পরীক্ষায় এইগুলোই আসবে। এখন যদি এগুলো করে
বিষয়টাকে ক্লিয়ার না করো মানে আমি জানি না কিভাবে ওভারকাম করবা পরীক্ষায় বা কিভাবে এগুলোকে হ্যান্ডেল করবা পরীক্ষার হলে। এখন ক্লাসে করাচ্ছে, করলে নিজের ভুল ত্রুটি গুলো বের হয়ে যায় আসলে কোথায় আমার অসুবিধা আছে কি বুঝতেছি না, আর যদি না করে থাকো তাহলে কিন্তু ঠিকই মানে অসুবিধায় পড়ে যাবে। সবার চেষ্টা করা উচিত, চেষ্টা করা উচিত এবং প্রত্যেকের করা উচিত। মেয়েদের কি অবস্থা? মিম জান্নাত দুজনকে ক্লাসের শুরুতে বলেছিলাম রেসপন্স করতে, তোমরা কি করছো ম্যাথটা? জি স্যার করতেছি। গুড, রেজাল্ট বলো দেখি, নেট রেজাল্ট বের হইছে স্যার? প্রচুর রকেট টপ করছি স্যার। প্রচুর কত আসছে স্যার? 34.375। 34 আসছে তোমার? আবার স্যার ওর আসছে 33। আচ্ছা করো, বাকিগুলো করো, হয়তো স্লাইটলি কোথাও ভুল হয়েছে। তুমি ক্লাস ইন্টারভ্যাল কত ধরেছো? তার 5। হ্যাঁ 5 দিলে তো ঠিক আছে, ক্লাস ইন্টারভ্যাল 5 হবে। আচ্ছা বাকি দুটো করো, বাকি দুটো করো, তারপরে একসাথে মিলিয়ে দেখবো যে কোনটা ঠিক। তার মিন হয়েছে 33.8। মিন হচ্ছে 33.8। জি স্যার। তাহলে কত হইলো বলো তো মোট, মানে তিনটা ফিগার বলো দেখি, মিন বলো, মেডিয়ান বলো, মোট বলো। স্যার মিন 33.8, মিডিয়ান আসলো স্যার 40 পয়েন্ট কত জানি, আর মোট হচ্ছে স্যার 33.875। আচ্ছা আমার মানে মিনটা একবার চেক করো, মিনটা ভুল আসছে, মিন হবে 40-এর উপরে। তো মিডিয়ান আসছিল 40.167। তো এটা ইশের মিনটা বড় হবে, আর মিনটা আবার দেখতেছি মিডিয়ানের চেয়ে বড় হবে, বড় হওয়ার কথা। আচ্ছা স্যার আবার দেখতেছি, দেখো আর বাকিরাও কে ফাংশন করো, যদি কারো হয়ে থাকে বলো কার কত আসছে। আর মিন আসছে 41.1। গুড, তারপরে স্যার মোড আসছে, মিডিয়ান আসছে 40.167। ওকে, আর মোড? স্যার মোড বের করতেছি। আচ্ছা এটা ঠিক আছে, কারণ এখানে মিনটা বড় হওয়ার কথা সবচেয়ে বেশি, মিনটা বড় হবে, দেন হচ্ছে মিডিয়ান থাকবে, আর মোডটা তারপরে থাকবে। স্যার মিন হয়েছে স্যার 41.1 স্যার, ক্যালকুলেশন মিস্টেক ছিল। 41.1। হ্যাঁ ঠিক আছে, আর মিডিয়ান তো আগে বের করছে, মিডিয়ান হচ্ছে 40 পয়েন্ট সামথিং নাকি? জি স্যার। আর মোড হচ্ছে 33 পয়েন্ট সামথিং। ঠিক আছে, এটা মোটামুটি আমরা ধরে নিচ্ছি। এখন কথা হচ্ছে যে সবাই নির্ভুলভাবে যদি ক্যালকুলেশন করো এক্স্যাক্টলি সেম আসবে,
তারপরও একটু সামান্য ভুল ত্রুটি থাকে, যদি ধর দশমিকের পরে এক ঘর পরে যদি একটু এদিক সেদিক হয় সেটা নেগলিজেবল, কিন্তু দশমিকের পরে এক ঘর অ্যাটলিস্ট মিলতে হবে সবার, দশমিকের আগে তো মিলতেই হবে, দশমিকের পরে মিলতে হবে এক ঘর মিনিমাম। আচ্ছা তো দেখো এখানে আমরা মেইনটাকে সবচেয়ে বেশি মানে পেয়েছি বা সবচেয়ে বেশি ভ্যালু হচ্ছে মিনের 41.1, তারপর হচ্ছে মেডিয়ান, তারপর হচ্ছে মোড। তো আমরা দেখতেই পাচ্ছি যেহেতু মিনটা সবচেয়ে বড়, এখানে স্কিউনেস কি হবে বলো তো, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ হবে, বিকজ অফ আমরা অলরেডি জানি যে কোন একটা ডিস্ট্রিবিউশনে যদি মিন বড় হয় পজিটিভলি স্কিউড, যদি মোড বড় হয় নেগেটিভ স্কিউড। তো যেহেতু এখানে মিনটা বড় হয়েছে বা পেয়েছি আমরা মিনটাকে বড়, তো আমরা কমেন্টস লিখবো যে সিন্স মিন ইজ গ্রেটার দ্যান মিডিয়ান ইজ গ্রেটার দ্যান মোড, সো দ্য ডিস্ট্রিবিউশন ইজ পজিটিভলি স্কিউড, অথবা দ্য স্কিউনেস ইজ পজিটিভ। ওকে, এটুকু লিখে ম্যাচটাকে শেষ করতে হবে। তো আশা করছি এই টাইপের ম্যাচ আসলে তোমরা পারবে, অনেকেই চেষ্টা করেছো, এবং যারা চেষ্টা করছো এখনো করে যাও, শেষ করো, এবং মানে প্রত্যেকেই করা উচিত আমি মনে করি, না করলে যে না করবে সেই কিন্তু এক্সামে মানে পিছিয়ে যাবে বা মানে ধরা খাবে সোজা কথা। আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্কটা নেক্সট ক্লাসে আমাকে দেখাবে, এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো। দেখো ক্যালকুলেট অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, মিডিয়ান অ্যান্ড মোড ফ্রম দ্য ফলোয়িং ডেটা। মানে আমরা পর্যাবৎকালে যে পাঁচটা মেজার শিখেছি সেই পাঁচটা মেজারের মানে বের করতে বলা হয়েছে এখানে, পাশাপাশি বলেছে অলসো ফাইন্ড মিডিয়ান from a suitable graph, মানে suitable graph কোনটা সেটা বলে মেনশন করে নাই, বলছে যে suitable graph ইউজ করে তুমি কি করবে মিডিয়ান ক্যালকুলেট করবে। এখন মিডিয়ান ক্যালকুলেট করতে কোন গ্রাফটা ইউজ করা হয় সেটা তোমরা ভালোভাবে জানো, তোমাদের ক্লাসে শেখানো হয়েছে, না জানলে জেনে নিবে। অ্যান্ড কমেন্টস অ্যাবাউট স্কিউনেস, স্কিউনেস সম্পর্কে কমেন্টস করতে সেটা আমরা অলরেডি মানে ইতিমধ্যে জেনেছি, মাত্রই জানলাম যে কিভাবে স্কিউনেস সম্পর্কে কমেন্টস করতে হয় মিন মিডিয়ান মোড সহযোগিতায়। তো এখানে আর একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আনগ্রুপ মানে তোমার গ্রুপ ডাটা দেওয়া আছে, কিন্তু তোমার ইনক্লুসিভ ক্লাস ইন্টারভেল, তো ইনক্লুসিভ ক্লাস ইন্টারভেল থাকলে আমরা সেখান থেকে যদি মিডিয়ান মোড বের করতে যাই রিয়েল ক্লাস করে নিতে হয় সেটাও মাথায় রাখতে হবে। তো সবকিছু মিলিয়ে একটা ওভারঅল একটা প্র্যাকটিস আমরা এখান এই প্রবলেম থেকে করতে পারবো বা পাবো। তো প্রত্যেকে করবে এবং নেক্সট ক্লাসে আমি এটা দেখতে চাইবো সবার কাছে যে মানে কার কি রেজাল্ট আসছে, কে কতটুক করেছো, ঠিক আছে? করে আমাকে আমি লাইভ দেখতে চাইবো, খাতা অথবা স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমরা দেখাবা যে আসলে স্যার আমি এটা করেছি এবং এর রেজাল্ট এটা আসছে আমার। ওকে, তো ঠিক আছে, এই হোমওয়ার্কটা থাকলো, তোমরা আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশায় আজকে ক্লাস।